আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন বাজে সকাল 9টা, আর আমি এখন ছোলা ভিজাতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে রোজার প্রথম দিন, তো আজকে আমরা চলে আসলাম গ্রোসারিজ আইটেম কিনতে। তো চলেন দেখা যাক, অনেক কিছুই আছে কেনাকাটার, সেগুলো কিনবো। চলেন, আজকে রোজার প্রথম দিন, তো আজকে কিছু ফ্রুটস কিনতে আসলাম ফলের দোকানে। ফলের দোকানে আমরা এখন দাঁড়িয়ে আছি। ফল কেনা শেষ হলো আমাদের, তো ফলের দাম প্রচুর, যেটা ফলের বাজারে আগুন। হ্যাঁ, ফলের বাজার মানে প্রচুর দাম আজকে দেখলাম। গতকালকে একটু কম ছিল রোজার আগের দিন, তো আজকেও বেশ অনেকটাই দাম। তো আজকে আমরা সারাদিন কি কি করবো সেগুলাই দেখাবো আর কি আপনাদের সাথে। প্রথম রমজান, প্রথম ইফতার, তো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা ইনশাল্লাহ। ছিল আগে করা ছিল, তো এখন পহেলা রমজান যেহেতু আরো কিছু বাকি ছিল, মনে পড়লো যে এটা নাই ওটা নাই, তো এই জন্য আমরা চলে আসলাম মার্কেটে। তো এখন বেশ শপিংগুলো কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো বাসায় ফিরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস, এখন আমি নামাজ পড়তে যাচ্ছি। জুম্মা মুবারক সবাইকে। নামাজটা পড়ে আসে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে আমি আলু সেদ্ধ বসাচ্ছি আলুর চপের জন্য। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, এবং এবার আমি বেসনটা গুলিয়ে রাখবো। এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবার লবণ দিয়ে এটাকে আমি এবার মাখিয়ে রাখবো। এবার দিয়ে দিলাম পানি। ছোলা বসাচ্ছি আমি এবার। তো ছোলার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, আমি সব মশলা একসঙ্গে দিয়ে এটাকে আমি প্রেসারে বসিয়ে দিব। হলুদ, এখন আমি ছোলা সিদ্ধ বসাবো। তো ছোলার মধ্যে আমি এখন পানি দিয়ে
প্রেশারটা বসে উঠে যায়। আলুর চাপের প্রিপারেশনটা করছি, আলুর চাপ করব। তো এখানে আমার সব মশলা আলু সব কিছুই আছে, এবার আমি এটাকে ম্যাশ করব। এখানে আমি ডালের বড়ার জন্য সব রেডি করে নিচ্ছি, এখন এটাকে আমি মাখাবো। গাইজ, এখন আর বেশি সময় নেই হাতে, তাই প্রায় এসেই গেছে আর সময় হয়ে গেছে। তো এখন আমি ভাজাভুজিটা স্টার্ট করে দিই। রোজায় কার কার ধরছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফার্স্ট রোজা সবারই আজকে, কারো কারো অবশ্যই খারাপ লাগবে, আমাদের কিন্তু খারাপ লাগছে না। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। পেঁয়াজও দিচ্ছি, তোমার বলো। এবার দিয়ে দিচ্ছি আলুর চপ। ইফতারি বানানো, রোজা রাখা, এটাই কিন্তু অনেক বড় একটা আনন্দ আর অনেক বড় একটা ব্যাপার। এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি, একদম সাদা পোলাও। খুব সামনে করছি ইফতারের জন্য, রাত্রে আবার কেউ চাইলে ভাত খেয়ে নিবে। তো এখন আমি আমের জুসটা করবো, ম্যাঙ্গো জুস। তো এটা করে নিই আমি। এখানে আমি দিয়ে দিচ্ছি শানের মশলা, চাট মশলা। পানি আমার কাঁচা আমের জুস রেডি, কিন্তু যেভাবে চেয়েছিলাম আমি ওভাবে হলো না। তো সময় আর নাই, এখন এটাকে আমি চালিয়ে নিব। তো চলেন যাওয়া যাক। ইফতারের পরে এই দইটা যদি আপনারা খান তাহলে ডাইজেশনের সুবিধা হয়। তো একটু রাখা উচিত সবার ঘরে। তো আমাদের সময় ইফতারির একদম কাছে চলে আসছে, তো একটু তাড়াতাড়ি করছি। এই যে আজকে আমাদের ইফতারির আয়োজন, এখানে আছে মুসাম্বি শরবত, এই যে ভাজা পোড়া, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, বিফ ভুনা, ফ্রুটস,
এই যে দেশি চিকেন আর সাথে প্লেন পোলাও। ও আর একটা জিনিস আছে, পাখান পিঠাও আছে, ডালিমের জুস, ইফতারি প্লেট সাজানো হয়ে গেছে। এখন শুধু আজানের অপেক্ষা, ইনশাল্লাহ তাহলে রোজাটা ভাঙবো। বিদায় নেব, আর ভিডিওটা খারাপ লেগে থাকলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, ভালো লাগলে তো অবশ্যই করবেন। এইটুকুই আর কিছু না, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।